হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না কিচেন এন্ড ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডালগোনা চকলেট কেক রেসিপি। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি, এখানে আমি দুইটা ডিম নিয়েছি, হাফ কাপের চেয়ে একটু বেশি দুধ নিয়েছি, এখানে এক কাপ ময়দা নিয়েছি আমি, এখানে আইসিং সুগার নিয়েছি আমি হাফ কাপ, চিনিটা আপনার ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, এখানে আমি বেকিং পাউডার নিয়েছি হাফ টেবিল স্পুনস, এখানে আমি 1 টি স্পুনস লবণ নিয়েছি। তাহলে দেখি আমরা কিভাবে বানাবো। আমি এখানে একটি বাটি নিয়েছি, তার মধ্যে দুটা ডিম ভেঙে নিব, আর ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আমি কেক বানানো প্রায় 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন আমি ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। আমি এখানে বড় একটি বোল নিয়েছি, তার মধ্যে ডিমের সাদা অংশ ঢেলে দিব। এখানে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিব, ভালো করে বিট করে নিতে হবে। 5 মিনিট বিট করে নিব। আপনারা কাঁটা চামচ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আমি এই পর্যায়ে আইসিং সুগার অ্যাড করব আর বিট করে নিব। আপনারা আইসিং সুগারটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি তেল দিয়ে দিব আর বিট করে নিব। অনবরত বিট করে নিতে হবে, আর আমি ফুল স্পিডে বিট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মিল্ক অ্যাড করব আর বিট করে নিব। বিটটা ভালো হলে আপনার কেকটা সফট হবে। এখন আমি ডিমের কুসুম এখানে দিয়ে দিয়েছি আর একটু বিট করে নিব। এখন আমি সব শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি ময়দা দিয়ে দিব, বেকিং পাউডার দিয়ে দিব, এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব যাতে কোনো ময়লা না থাকে। এখন আমি এর মধ্যে কোকো পাউডার দিয়ে দিব, যেহেতু আমি চকলেট কেক বানাবো সেক্ষেত্রে কোকো পাউডারটি ইউজ করেছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব আলতো হাতে, আবারও ভালো করে বিট করে নিব যাতে সুন্দর করে মিক্সড হয়ে যায়। আর ফ্রেন্ড, আপনারা আমার ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন আর কমেন্ট লাইক করবেন। দেখুন কতটা ঘনত্ব হয়েছে। আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে কাগজ কেটে আমি লাগিয়ে নিব। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, আমি একদিন আপনাদেরকে ময়দা দিয়েও দেখিয়েছি। আমি এখন কেকের ব্যাটারটি এর মধ্যে ঢেলে দিব, একটু উপর থেকে ঢেলে নিলে ভালো হয়। এখন আমি ভালো করে ঝাঁকিয়ে নিব, ভিতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে যাবে। আমি আগে থেকে চুলোর মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিছু বালি দিয়েছিলাম, সেগুলো 10 মিনিট গরম করে রেখেছিলাম। এখন আমি সেই পাত্রের মধ্যে কেকের মিশ্রণের যে বাটিটি আছে সে বাটিতে রেখে আমি এটি লো ফ্লেমে প্রায় 40 মিনিটের জন্য রেখে দিব। অন্যদিকে আমি ডালগোনার কফি ক্রিম বানিয়ে নেব, তার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 2 চামচ কফি পাউডার নিয়েছি, তার মধ্যে 1 চামচ সুগার নিয়েছি, 1 চা চামচ পানি অ্যাড করব, আর এগুলো আমি বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমে পরিণত হয় সে পর্যন্ত আমি ভালো করে বিট করে নেব। আর আমি ফুল স্পিডে বিট করে নিচ্ছি। আর ফ্রেন্ড, ক্রিম কিন্তু আমাদের কেকের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, সেজন্য স্কিপ করবেন না।
ভালো করে বিট করে ক্রিম বানিয়ে নিতে হবে। তা না হলে আপনার কেকের মধ্যে যখন আমি ডেকোরেশন করব তখন সুন্দরভাবে ডেকোরেশন করা যাবে না। গাইস, এই কেকটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে, তাই আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। আর কফির যে একটা তিতো ভাব থাকে তা সম্পূর্ণই লাগে না, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর দেখুন, আমার বিটার হয়ে গিয়েছে, এখন আমি অফ করব, অন্যদিকে রান্না করে চলে যাব। ফ্রেন্ড, 40 মিনিট হয়ে গিয়েছে, তাই আমি চেক করে নিব কেকটি আমার কুক করা হয়েছে কি না। তো আমি খুব সাবধানে বাটির ঢাকনাটি তুলে নিব আর চেক করে নিব একটি কাঠির সাহায্যে। আপনার কেকটি যদি না হয় সেক্ষেত্রে আরও 5 মিনিট আপনারা কুক করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে কেকের থেকে কাঠিটি বের হয়ে আসছে, এর মানে আমার কেকটি হয়ে গিয়েছে। এখন আমি কেকটি বাটির থেকে বের করে নিব আর সাইডে যে কাগজ দিয়েছিলাম সেটি ফেলে দিব। আর দেখুন কেকটা কত ফুলে গিয়েছে আর অনেক সফট হয়েছে কেকটি। আর এখন আমি এটি ঠান্ডা করে নিব, তারপর ডেকোরেশন করব। কেকটি আমি 10 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কফির যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটি একটি চামচের সাহায্যে দিয়ে দিব আর একটু ভালো করে ছড়িয়ে দিব। গাইস, অবশ্যই আপনারা আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করবেন, তাহলে আমার মতো সেম কেকটি আপনারা বানাতে পারবেন। এখন আমি একটি নাইফের সাহায্যে সুন্দর করে ছড়িয়ে নিব চারো সাইডে। দেখতে পাচ্ছেন আমি কাজটি কীভাবে করছি, ঠিক সেমভাবে কাজটি করবেন আপনারা। আমি কিছু কফির ক্রিমের সাথে কোকো পাউডার অ্যাড করে চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি, তা আমি গোল গোল করে ডিজাইন করে নেব আর এটি জিগলক বক্সের মধ্যে আমি নিয়েছি। আর দেখুন, একটি নাইফের সাহায্যে আমি লম্বা করে টান দিয়ে দিচ্ছি। আর এটি সিম্পল হলো, দেখতে খুবই অসাধারণ হয়ে থাকে, আপনারা চাইলে সেম ফলো করতে পারেন ডিজাইনটি। এখন আমি কিছু কোকো পাউডার সাইড দিয়ে ছড়িয়ে দিয়ে দিব, দেখতে দেখুন কতটা আকর্ষণীয় লাগছে। ফ্রেন্ড, আমার ডালগোনা চকলেট কেক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।